ডুমুরিয়ার মাগুরখালি আটলিয়া ও শোভনা ইউনিয়নে 23 জানুয়ারি সোমবার 6,99,00,000 টাকার 4টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। সকাল 11:30টায় মাগুরখালী ইউপি কাঞ্চননগর গ্রাম সড়ক উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে মাগুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমাল কৃষ্ণ সানার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এ সময় তার বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। এরপর কাঁঠালতলা মাগুরখালী সড়কের মেরামত কাজের শুভ উদ্বোধন করেন তিনি। মেরামত কাজের উদ্বোধন শেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বাগাসলা বাদুরগাছা নদীর বাঁধ রক্ষায় প্যালাসাইটারিং কাজের ফলক উন্মোচন ও বালির জিও ব্যাগ দিয়ে বাঁধ রক্ষার কাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে শোভনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রবিউল ইসলাম, এলজিইডি খুলনার সহকারী প্রকৌশলী উজ্জ্বল দেবনাথ, অধ্যক্ষ সুভাষ চন্দ্র সর্দার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবপদ গোলদার, ডুমুরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন, সাংবাদিক গাজী নাছিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ জামিল আক্তার লেলিন, ইউপি সদস্য দেবব্রত সর্দার, মফিস গাজী, ললিতা রানী সর্দার, বাগাছাড়া বাদুরগাছা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক গাজী আব্দুল সাত্তার সহ আরও অনেকে। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক গাজী মাছম। সবশেষে পিএম সুন্দরবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এ সময় এমএসসি সভাপতি প্রধান শিক্ষক দীপক চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে পিএম সুন্দরবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক জি এম ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল, ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, আওয়ামী লীগ নেতা শেখ জামিল আক্তার লেলিন, অজিত কুমার সর্দার, সাবেক প্রধান শিক্ষক শিশির রঞ্জন মণ্ডল, শিক্ষক মোহাম্মদ আব্দুস সাত্তার মোড়ল, শিক্ষক শিবপদ মণ্ডল, শিক্ষক শঙ্কর মণ্ডল, বিষ্ণুপদ মণ্ডল, শেখ আজিমুদ্দিন, এপিএস সমীর কুমার দেগোরা, মাইকেল রায়, তুষার চন্দ্র রায় সহ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডুমুরিয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রায় 330 কোটি টাকার কাজ চলমান রয়েছে।